কালিয়াগঞ্জে নিহত কিশোরীর দেহ যেভাবে নিয়ে যাওয়া হয়েছে সেটা ঠিক হয়নি, খর্দয়ে বললেন শোভনদেব চট্টোপাধ্যায়। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। কালিয়াগঞ্জে যেভাবে নিহত কিশোরীর দেহ নিয়ে যাওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে সেটা ঠিক হয়নি। গত কয়েকদিন ধরে যেভাবে কালিয়াগঞ্জ উত্তপ্ত রয়েছে সেই পরিস্থিতি পুলিশকেই নিয়ন্ত্রণ করতে হবে। খর্দয়ে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পুলিশের দায়িত্ব পালন করা দরকার ছিল। এই দিন ধরে একটা জায়গায় 7 দিন 5 দিন ধরে এটা গন্ডগোল কেন চলছে? পুলিশের এইভাবে বাচ্চাটাকে নিয়ে যাওয়া উচিত হয়নি, তার জন্য ক্ষোভ তৈরি হয়েছে মানুষের মধ্যে। ঠান্ডা করতে কীভাবে হবে সেটা পুলিশকেই জানতে হবে, কীভাবে করতে হবে পুলিশের কাজটাই। তাই বাচ্চাটাকে উদ্ধারের ক্ষেত্রে পুলিশ কোনো জায়গায় কি ভুল করেছিল? সে তো মুখ্যমন্ত্রী বলেছেন, আমাকে আলাদা করে জিজ্ঞেস করা কি আছে, আমি নতুন করে কি বলবো? বলছে যে কালিয়াগঞ্জ কি ঠান্ডা হতে এত দেরি বা হচ্ছে, সেটা পরিস্থিতি সেটা মানে সরকার দেখছে। আমি তার ওর প্রশাসনের ব্যাপারটা দেখি না, যে এইভাবে মানে হোম ডিপার্টমেন্ট আমার আন্ডারে পড়ে না, এটা মুখ্যমন্ত্রী দেখছেন। তিনি কালকে বলেছেন, আমাদের মিটিং ছিল, সারা রাজ্যের সমস্ত অফিসাররা এসেছিলেন এবং তাছাড়া ভার্চুয়াল মিটিংও ছিল, পুলিশের সমস্ত কর্তারা ছিল, তাদের এই নির্দেশ দিয়েছেন যে আমি দেখতে চাই যে পুলিশ যথাযোগ্য দায়িত্ব পালন করবে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।